কি কইলি? বলছি যে আপনার বাড়িটার দাম কত? থাবরা দরদার থলা দেবো মাং দেবো ভাই যাবি কেন? ম্যাডাম আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি যেটা বলতেছি এটা যদি জানাজানি হয় তাহলে আমার চাকরিটা চলে যাবে। 1 কোটি টাকার বিনিময়ে স্যারের তো ট্রান্সফার অর্ডার হয়েছে, এখানে এখানে কেউ জয়েন করে নাই। ছুটির পরে আমি আপনার সাথে দেখা করতেছি। জান ভাই অসুবিধা নাই, আমি দেখা করতেছি। এই যে বউ, এইটা হইলো আপাতত আমার থাকার ঠিকানা। এ তালা লাগাইলো কে? 2 মাসের ভাড়া 3,500 করে 7,000 টাকা, 7,000 টাকা পরিশোধ করবা, তারপরে ঘরের তালা খুলবো। আমি প্র্যাকটিক্যাল মানুষ, বাড়ি ভাড়ার টাকায় আমার সংসার চলে। ভাড়া শোধ করবা, তারপর ঘর ঢুকবা, আর নাইলে বিদায়। তোমার ঘরের মালামাল বেচবো, যদি 7,000 টাকার বেশি হয় বাকি টাকা তোমাকে ফেরত দেব। আপনার বাড়িটার দাম কত স্যার? কি কইলি? বলছি যে আপনার বাড়িটার দাম কত? থাবরা দরদার থলা দেবো মাং দেবো ভাই যাবি কেন? চাবিটা দেন মুরুব। বাড়ির মালিক হইলে কি সারা ছোট লোক হইতে হবে, এরকম কোন নিয়ম কি গভর্নমেন্ট করে দেছে? মুরব্বী মানুষ, এখন এই যে সর মারছি এটাও অন্যায় হয়েছে। আল্লাহর দরবারে তওবা করে মাপ চাইয়ে নিব। আপনিও মাপ করে দিন মুরব্বী, রাগের মাথায় সরটা মাইরে ফেলাইছে। এখন কাজের কথা শোনেন, আমি একটা বাড়ি কিনবো, পুরা একটা বাড়ি কিনবো। আপনার বাড়িতে আমি ভাড়া ছিলাম, সেই হিসেবে আপনার এই বাড়িটা যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনার বাড়িটাই আমি কিনতে চাই। না হলে আপনার যদি কোনো অন্য বাড়ির সন্ধান জানা থাকে আমারে জানায়েন, 1 মাসের ভিতরে বাড়ি কিনবো।